আসন ভাগাভাগিতে সমঝোতা হওয়া আসনে নৌকা প্রত্যাহার হলেও স্বতন্ত্র নিয়ে দুশ্চিন্তায় জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা। এসব প্রার্থী দলের গুরুত্বপূর্ণ পদে থাকায় নির্বাচনে সাংগঠনিকভাবে স্থানীয় নেতাকর্মীদের সমর্থন তাদের দিকেই থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে জাপা ও ১৪ দলের শরিকরা মনে করছেন শেষ পর্যন্ত নির্বাচনে তাদেরই জয় হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারাদেশে জাতীয় পার্টি ছেড়ে দেওয়া আসনের একটি সাতক্ষীরা দুই। এখানে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাপার জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। আসন সমঝোতায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের প্রার্থী জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু। কিন্তু জাপার প্রার্থী গলার কাটা স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। এই নিয়ে জাপার প্রার্থী আশরাফুজ্জামান আশু সাংবাদিকদের বলেন, রবির উচিত দলের সিদ্ধান্ত মেনে নিজেকে দ্রুত প্রত্যাহার করে নেওয়া। তবে মীর মোস্তাক আহমেদ রবির দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সাথে আছেন, তাই প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। উনি একজন সিটিং এমপি হিসেবে যখন নমিনেশন পাননি, তখন তার উচিত হয়নি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত হয়নি। কেন্দ্রীয়ভাবে এবং বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দরা আমাদেরকে উৎসাহিত করেছে, যারা স্বতন্ত্র থাকবে তাদের ব্যাপারে কোনো আপত্তি নাই। এদিকে বরিশাল দুই আসনে সমঝোতার অংশ হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে নৌকার প্রার্থী, কিন্তু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের জন্য দুশ্চিন্তার কারণ হিসেবে রয়েছেন আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী। এসব বিষয়ে আমলে না নিয়ে আওয়ামী লীগের সহায়তায় ১৪ দলের প্রার্থী মেননের অনায়াসে জয় আশা করছেন ওয়ার্কার্স পার্টির নেতারা। আমরা জেতার ব্যাপারে শতভাগ আশাবাদী এবং প্রতিদ্বন্দ্বিতা হবে কারুর সাথে এরকম আমরা মনেও করছি না। তবে ছেড়ে দেওয়া আসনে দলের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী নিয়ে শরিকদের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি। তাদের দাবি, সমঝোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের উচিত দ্রুত নির্বাচন থেকে সরে দাঁড়ানো। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।